মা বাবার কাছ থেকে বেশি বেশি করে তুমি সন্তান দোয়া নাও, কারণ বাপ মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। হাজারো আব্দুল কাদের জিলানি এক জায়গায় বসে যদি তোমার জন্য দোয়া করে, হাজারো মঈনুদ্দিন চিশতি এক করে বসে যদি তোমার জন্য দোয়া করে, আর ভাঙ্গা করে যদি মা তোমার জন্য হাত উঠায়, বাবা তোমার জন্য হাত উঠায়, আমার মায়ার নবীর হাদিস আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি দিয়েছেন মায়ার নবী। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, নিজের থেকেও কিছু বলেন না, বলেন কার ইশারা, আরেকটু জোরে বলেন কার ইশারা। এজন্যই আল্লাহর নবী ওই বনু তামিম গোত্রের যুবককে বলতেছেন, যুবক এক নম্বরে ডিউটি হলো বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো, বাপ মার জন্য তুমি দোয়া করো। দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য তুমি বেশি বেশি করে দান সদকা করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, গরিব মানুষকে দান করো। বাপ মার জন্য তুমি যখনই দান করবা সাথে সাথে তোমার খেদমত মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবে। তিন নম্বরে নবী বলেন ইনফাদু আহদিহিমা মিন বাদিহিমা, মা যদি বাবা যদি কারো হক নষ্ট করে থাকে এই হকটা তুমি ফিরায় দাও, বাবা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে অথবা কোনো কোনো কারো কোনো হক না দিয়া কবরে যায় থাকি, সন্তান হিসেবে তুমি বাবার হকটা ওই মানুষটার হকটা তুমি দ্রুত ফিরায় দাও। তোমার বাবা হয়তো তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, এমন অনেক ভাই আছে বোনের হক দেয় না, আওয়াজ দিয়ে কোন জোরে কোন ভাই বোনের হক ভাই বোনের সম্পত্তি বাবার সম্পত্তি ভাই বোনের মধ্যে বন্টন করছেন কে, আরেকটু জোরে বলেন কে। অতএব এই বন্টন আল্লাহর দেওয়া বন্টন, এই বন্টনের ভিতরে মেম্বারের হাত নাই, চেয়ারম্যানের হাত নাই, এমপির হাত নাই, বাবার হাত নাই, ভাইয়ের হাত নাই, দুনিয়ার কোনো মানুষের হাত নাই, বন্টন করছেন আল্লাহ। অতএব যদি কোনো ভাই বোনকে ঠগায়, বোনকে ঠগায়, বোনের সম্পদ না দেয়, অথবা ছোট ভাইরে ঠগায়, ভাইয়ের সম্পদ না দেয়, এরপরে যদি সে কবরে চলে যায় এই এত বড় গুনার কারণে, তোমার বাবা হাজি সাহেব হলেও সে কবরে আগুনে জ্বলতেছে, তোমার বাবা পাক্কা নামাজি হলেও সে আগুনে জ্বলতেছে, মায়ার নবী দয়ার নবী বলেন যুবক তুমি যদি বাবার নেক সন্তান হও, বাপ মা বাবার কবরে তুমি খেদমত পৌঁছাইতে চাও, সবার আগে তোমার ফুফুকে ডাকো, সবার আগে চাচাকে ডাকো, প্রতিবেশীকে ডাকো, যার সম্পদ তোমার বাবা হরণ করেছে আত্মসাত করেছে এই সম্পদটা তুমি দ্রুত ফিরায় দাও। যখনই তুমি ফিরায় দেবা সাথে সাথে আল্লাহ কবরের আগুন নিবাইয়া তোমার খেদমত কবরে পৌঁছায় দিবে। পৃথিবীতে যত আল্লাহর ওলি গুজরায় গেছেন, জগৎ বিখ্যাত যত আল্লাহর ওলি হয়েছেন, প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। এই যৌবন কালটা কেন এত দামি, কারণ হলো একজন যুবক তার যৌবন কালে পাগলা ঘোড়ার মতো যেদিকে মন চায় সেদিকে ছুটে, সে যদি গুনার দিকে ধাবিত হতে চায় তাকে বাধা দেওয়ার কেউ নেই, সে যদি গানের আয়োজন করতে চায় তাও পারে, ঠিক না? যৌবনের চাহিদা হলো গুনার দিকে ধাবিত হওয়া, যৌবনের চাহিদা হলো পাগলা ঘোড়া দৌড়ানো, যৌবনের চাহিদা হলো জিনাবি বিচার চুরি ডাকাতি গান বাজনা মদ গাঞ্জা ইয়াবা এদিকে ধাবিত হওয়া। কিন্তু যেই যুবক তার যৌবন কালটারে নিয়ন্ত্রণ করে, এই ঘোড়ার রশির লাগাম নিজের হাতে রাখে, মন চাইলেই দৌড় দেয় না, মন চাইলেই সে গুনার দিকে যায় না,
আল্লাহর ভয় অন্তরে নিয়া সে আল্লাহর বিধান মানে যৌবনকালে তারে মসজিদে দেখা যায় যৌবনকালে তারে নামাজ পড়তে দেখা যায় রমজানে রোজা রাখতে পাওয়া যায় যৌবনকালে বাপ মার সেবা করতে দেখা যায় মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায় উলামায়ে কেরামের তাযীম অন্তরে রাখে এই যুবক সে যে তার নফসের সাথে জিহাদ করলো এজন্য আল্লাহ খুশি হয়া তার নাম ওলির খাতায় উঠাইয়া দেন এটা বহুত বড় জিহাদ এটা বহুত বড় জিহাদ এজন্য আল্লাহর নবী বলেন লা ওয়ারআ কাল কাফি তোমাদের মধ্যে ওই মানুষটাই আল্লাহর ওলি তোমাদের মধ্যে ওই মানুষটাই বুজুর্গ যার সুযোগ ছিল গুনাহ করা সুযোগ ছিল অপরাধ করা গায়ে শক্তিও ছিল কিন্তু এরপরেও সে আল্লাহর ভয় করে না সুযোগ তাকার পরেও করে না মায়ার নবী বলেন সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি একজন বৃদ্ধ মানুষ চাইলেই যা খুশি তা করতে পারে না কারণ তার বয়সে দেয় না ঠিক না একজন বৃদ্ধ মানুষ যদি বলে আমি ডাক চুরি করি না আর একজন জিজ্ঞেস করবে ডাক চুরি করবা পরে আগে ডাক গাছে উঠতে পারো কিনা বলো ঠিক না কইবো না আমি তো গাছেই উঠতে পারি না আরেকজন যুবক সে বলল আমিও ডাব চুরি করি না তারে যদি বলা হয় তুমি ডাব গাছে উঠতে পারো সে বলবে শুধু উঠতে পারি না গাছে বইসা ডাব খাইতেও পারি ডাব খাইয়া নামতেও পারি তাহলে দুইজন সমান না বেশ কম আছে বেশ কম আছে প্যারে হাজিরিন এজন্যই আমার তিলাওয়াতকৃত আয়াত পবিত্র কোরআনুল করিমের সূরাতু তিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু তিনের মধ্যে চারটা কসম খায়া যে কথা বলতে চান সেটা হলো মানুষ আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাদেরকে বানাইছি বড় দামি করে বানাইছি কিন্তু এই মানুষটাই যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের কাছে তার দাম কমে যায় ঠিক না সমাজের মানুষও তখন বলে মিয়া আস্তে কথা বলো জোরে আওয়াজ দিয়ে কোনো লাভ নাই কারণ তোমার আগের মতো গায়ে কোনো শক্তি নাই ঘরে গেলে পরেও স্ত্রী তারে কয় কথা কম বল ছেলেও কয় আব্বা তুমি কম বুঝো কারণ তার গায়ে কোনো শক্তি নাই আগের মতো তার কোনো পাওয়ার নাই মানুষের কাছে তার দাম কমে যায় মানুষের কাছে তার দাম কমে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে যৌবনে যদি তুমি আমার গোলামি করো যৌবনে যদি তোমাকে মসজিদে দেখা যায় যৌবনে যদি তোমাকে হালাল পথে চলতে পাওয়া যায় হারাম থেকে নিজের বাঁচাইতে দেখা যায় আমি আল্লাহ বৃদ্ধ বয়সে মানুষ যখন তোমাকে দাম দিতে চায় না আমার কাছে তোমার দাম তখন বাড়তে থাকে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুম গায়রু মামনুন আল্লাহ পাক বলে যেই মানুষের যৌবনকালে আমি আল্লাহর গোলামি পাওয়া যায় যৌবনকালে তারে আমার গোলামিতে পাওয়া যায় দেখা যায় আমি আল্লাহ রব্বুল আলামিন যৌবনের সবগুলি দাইমি আমলের সওয়াব তার বৃদ্ধ বয়সে জারি রেখে দিব মসজিদে যেতে পারে না বৃদ্ধ বয়সে গায়ে তার শক্তি নাই ঘরের ভিতরে নামাজ আদায় করে রব্বুল আমিন ফেরেশতাদেরকে তখন বলেন ফেরেশতারা আমার বান্দার যৌবনের আমলটা আমি আল্লাহর কাছে দেখাও যৌবনের ফাইলটা তোমরা একটু খুলো আল্লাহ পাক যৌবনের ফাইলটা খুলে দেখবেন বান্দা যৌবনে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায় আদায় করত গায়ে যতদিন শক্তি ছিল ততদিন মসজিদে যায় নামাজ আদায় করত
এখন তার গায়ে কোনো শক্তি নাই মসজিদে যেতে পারে না কোমরে বাজুর নাই মাথা গোড়ায় বের হলেই পড়ে যাওয়ার ভয় রয়েছে শরীর উজর তার ভিতরে পাওয়া যাচ্ছে এজন্য সে ঘরে নামাজ পড়তে হয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতারা শুন আমি আল্লাহ আমার বান্দার শক্তি কেড়ে নিয়েছি নিজের ইচ্ছায় নিজের শক্তি সে খোয়ায় নাই আমি আল্লাহ তারে দুর্বল বানায় দিছি যতদিন গায়ে শক্তি ছিল রে ফেরেশতারা শুন যতদিন গায়ে শক্তি ছিল আমার বান্দার আমলনামায় মসজিদে জামাতের সওয়াব দেখা যায় অতএব যদিও সে ঘরে নামাজ পড়তেছে তবু তার আমলনামায় জামাতের সওয়াব জারি রেখে দাও যৌবনের আমল যৌবনের আমলের ধারাবাহিকতা তার বৃদ্ধ বয়সে জারি রেখে দাও যৌবনে দেখবেন আল্লাহ পাক বান্দা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ছে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করত প্রতিদিন সে এক পারা অথবা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করত যতদিন তার চোখে পাওয়ার ছিল যতদিন চোখে পাওয়ার ছিল প্রতিদিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করত আজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা দেখ চোখের জ্যোতিটা আমি আল্লাহ কেড়ে নিয়েছি এজন্য আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না তেলাওয়াতের হরফ সে দেখে না তাই সে তেলাওয়াত পারে না যদি আজও আমি আল্লাহ তার চোখে পাওয়ার রেখে দিতাম তাহলে আজও তেলাওয়াত করত অতএব তার আমল নামায় কোরআন তেলাওয়াত না করল যৌবনের তেলাওয়াতের সওয়াব জারি রেখে দাও আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খামালা আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খামালা ওয়া শুকুরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونظيرا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفوا لمولا محبت رشتي بولي الحمد لله الله أكبر أرجو الله أكبر এজন্য বলতেছে যুবক যৌবন কালটার কদর কর যৌবন কালের কদর কর যৌবনে তুমি আল্লাহর ওলির খাতায় নাম লিখাও কত যুবক যৌবনে কোমরে চলে গেল তুমি যে মনে করতেছো আমি নামাজ পড়ব হালাল পথে চলব চুরি ছেড়ে দিব মিথ্যা কথা ছেড়ে দিব গাঞ্জা খাওয়া ছেড়ে দিব টাইম হয় নাই কত যুবক চোখের সামনে তুমি যদি নজর দাও তাহলে তুমি দেখবা তোমার বয়সের কত যুবক কবরে চলে গেল খেলার সাথে কবরে চলে গেছে লেখাপড়ার সাথে কবরে চলে গেছে এখন তো মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না যৌবনেই মৌতের ডাক চলে আসে এ যুবক এজন্য বলি দিলটার একটু নরম কর সময় পাবা না সময় পাবা না কত যুবক ঘর থেকে বাপমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর বাপমার কাছে ফিরে আসে না কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর সন্তানের কাছে ফিরে না আমার মায়ার নবী রহমতের নবীর কাছে একটা যুবক বনু তামিম গোত্রের একজন যুবক নবীর সামনে হাজির হয়েছে হাজির হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি বড় পেরেশান আমি বড় পেরেশান আমার রাতের বেলা ঘুম আসে না শুধু চোখ দিয়া পানি জড়ি গো নবী আমি শুধু কান্দি কারণ হলো একটাই আমার মা আমার আব্বা দুনিয়াতে দুনিয়াতে নাই আমার আব্বা আমার আম্মা
কবরে চলে গেছেন কিন্তু যতদিন তারা দুনিয়ায় ছিলেন অভাবের সংসার ছিল এক বেলা খাইছি আর এক বেলা খাই নাই আমি আমার মাকে বাবার কোন সেবা করতে পারি নাই আমি ওর সব টাকা পয়সা সম্পদের কোনো দেখান পাই নাই বাবার চিকিৎসার অভাবে মারা গেলেন মার চিকিৎসাও করাইতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ কষ্ট করে করে আম্মা আব্বা কবরে চলে গেলেন আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে আমি চাইলে যেভাবে খুশি বাপমার সেবা করতে পারতাম যেভাবে খুশি সেভাবেই সেবা করতে পারতাম গো আল্লাহর নবী কিন্তু সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছেন ওগো নবীজি আমি এখন টাকা পয়সা হাতে নিয়া চোখের পানি ঝরায় শুধু কান্দি রাতের বেলা শুধু কান্না করি আর বলি সম্পদ তুই আসলি কিন্তু সময় মতো আসলি না টাইম মতো টাকা তুই আসলি না ওগো নবীজি আমি জানতে চাই যদিও আমার আম্মা আব্বা কবরে চলে গেছেন তবু কি তাদের সেবা করার খেদমত করার সুযোগ আমার আছে কি না আল্লাহর নবী রহমতের নবী বলেন যুবক এখনো তোমার সেবা করার সুযোগ আছে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ কবরবাসী রুহের মাগফিরাতি যুবকরা আয়োজন করেছে এই কবরবাসীদের জন্য আমাদের করণীয় কি আমার মায়ার নবীর কাছে যুবক এই প্রশ্নটাই রেখেছিল আর বলেছিল নবী গো যদিও আমার মা কবরে শুয়ে আছেন তবুও কি আমি সেবা করতে পারবো আব্বা যদিও কবরে শুয়ে আছেন তবুও কি আমার সেবা করার সুযোগ আসেনি আমার মায়ার নবী দয়ার নবী যুবকের চোখের পানি দেখে নবীন চোখ দিয়েও জর্জর করে পানি পড়ে কারণ দরদি নবী কারো কষ্ট দেখলে নবীজির চোখ দিয়েও পানি পড়ত আর মার কথা বাবার কথা ইয়াদ হলে তো নবী কানতেন কারণ নবী জন্মের আগে বাবা হারাইছেন বাবার আদর কেমন হয় আমার নবী তা জানেন না বুঝ হওয়ার পর মা হারাইলেন মার সেবা করার সুযোগ নবী পাইলেন না এজন্য মায়ের নবী কই যুবক পাঁচটা কাজ যদি তুমি করো তোমার সেবা আল্লাহ পাক বাপমার কবরে পৌঁছায় দিবে কয়টা কাজ জোরে বলেন আর একটু জোরে বলেন কয়টা কার কার শুনবার ইচ্ছা আছে হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আর একটু জোরে বলি আমিন এক নাম্বার নবী বলেন আসসালাতু লাহুমা মার জন্য বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো যে দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে শিখাইছেন নিজেই দোয়া শিখাই দিছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক কয় ও দুনিয়ার সন্তানের দল তোমরা যারা মার জন্য দোয়া চাও বাবার জন্য যারা দোয়া চাও দোয়া কবুল করব আমি আল্লাহ আমার কাছে কেমন করে দোয়া করবা জানুনি আমি আল্লাহ দোয়া শিখাইয়া দিচ্ছি বলুন তো দেখি যিনি দোয়া কবুল করবে তিনি যদি দোয়া শিখাইয়া দেয় তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে 100% ঠিক না ফ্যাক্টরির মালিক নিজেই যদি বলে আমার কাছে কেমনে দরখাস্ত দিতে হয় আমি তোমারে শিখাইয়া দেই তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক অর্থটা হবে 100% আল্লাহ বলে দুনিয়ার সন্তানের দল যখনই আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া করো এইভাবে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তুমি আমার বাপ মার উপরে রহম করো আল্লাহ তুমি আম্মা আব্বার উপরে রহম করো যেইভাবে আমার বাপ মা আমাকে শিশুকালে রহম করছে শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন আদর করছেন আমার আম্মা আমার আব্বা আল্লাহ তুমি আমার আম্মা আব্বারে কবরে ওই রকম মায়া কইরো সুবহানাল্লাহ জোরে কো কারণ শিশুকালে সন্তানকে কি পরিমাণ মায়া আর মহব্বত আর ভালোবাসা বাপ মা করে এটা সন্তান বড় হওয়ার পরে মনে থাকে না কিন্তু আল্লাহ সব দেখছে এবং সব জানে কত রাত মা জাইগে জাইগে পাহারা দিল
কত রাত তোমার আমার মাতার পাশে দাঁড়ায় আম্মা পাহারা দিল কতদিন বাবা আমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিল অথচ বাবার শরীরে রোগীর অভাব নাই বাবার চিকিৎসার প্রয়োজন বাবার নিজের চিকিৎসা নিজে করায় না ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না টাকার অভাব পয়সার অভাব কিন্তু আমি যদি অসুস্থ হয়েছি বাবা টাকা পয়সার দিকে তাকায় নাই আমাকে কোলে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিছে দিনের বেলা না রাতের বেলা রাত তখন কয়টা বাজে তাও বাবা খেয়াল করে না রাত তখন কয়টা বাজে বাবা খেয়াল করে না যদি সন্তান অসুস্থ হয় বাবা দৌড় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এ দুনিয়ার সন্তানের দল তোমাদের সব কথা মনে নাই কিন্তু আমি আল্লাহর মনে আছে এজন্য যখনই আমার কাছে তোমরা বাপ মার জন্য দোয়া করবা শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও আমি আল্লাহর কাছে শিশুকালের কথাটা ইয়াদ করায় দোয়া কইরো আমি আল্লাহ দোয়া কবুল করব এ যুব বিশ্ব মা দিবস পত্রিকার একটা ঘটনা পড়েছিলাম একটা যুবক বলতেছি আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান দেখুন কিভাবে মা শিশুকালে সন্তানের প্রতি কেমন দরদ বাপ মার থাকে যুবক ডাক দেয়া বলতেছে দুনিয়ার সন্তানের দল আমার মতো কুলাঙ্গার সন্তান কেউ হইও না আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেলেন এরপরে আমার আম্মা কষ্ট করে করে আমাকে নিয়া স্কুলে ভর্তি করান লেখাপড়া খরচ দেন মানুষের বাড়িতে কাম করেন আমার নানা নানি মামা মামি আসছে মাকে অন্যত্র নিয়ে বিয়ে দেবে মা সেদিন যায় নাই আমার চেহারা দেখে মা জীবন যৌবন কাটায় দিল সব কিছু মেনে নিল স্বামীর সংসারে মা থেকে গেল কিন্তু আমি যখন একটু বুঝ হলো আমি দেখলাম আমার মায়ের একটা চোখ নাই একটা চোখ নাই বিশাল গর্ত দেখলে বড় ভয় লাগে দেখলে বড় বিশ্রী লাগে আমার কলেজের সাথীরা আমার স্কুলের সাথীরা মাকে বারবার নিষেধ করে তুমি কলেজে আইও না স্কুলে আইও না কিন্তু মা আমাকে দেখার জন্য স্কুলে চলে যায় কলেজেও যায় শেষ পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম সেখানে আমি লেখাপড়া শেষ করলাম আমি কত বড় নালায়েক কত বড় নালায়েক গ সুন্দরী একটা মেয়ে পাই আমি তার প্রেমে পড়লাম এক পর্যায়ে আমি তাকে বিয়ে করে ফেললাম মাকে ভুলে গেলাম মার কথাটা পর্যন্ত আমি আমার স্ত্রীকে বলি না শহরেই থাকি গ্রামের মায়ের কবর কোনো খবর নেই না মা আমার কবর মানুষের কাছ থেকে জেনে নেয় মানুষের কাছ থেকে জেনে জেনে একদিন মা আমার ঠিকানা লইয়া লাঠিতে বর দিয়া আমার গেইটের সামনে আইসা নক করে দরজা খুইলা যেই দেখলাম মা যেই দেখলাম মা আমি বলতেছি মা গো তোমার এখানে আসার প্রয়োজন কি কেন এসেছ তোমার একটা চোখ নাই দেখলে ভয় লাগে আমার স্ত্রী যদি তোমাকে দেখে ভয় পাবে তোমার একটা চোখ নাই দেখলে বিশ্রী লাগে তুমি কি আমার সুখ চাও না তুমি কি আমার শান্তি চাও না এই বইলা মার একটা দমক দিয়া বসলাম মা দরজার সামনে দাঁড়ায় চোখের পানিটা সেরা কয় বাজান রে আমি থাকতে আসি না আমি তোমার কাছে ভিখারি সেই যা আসি নাই সাহায্য নেওয়ার জন্য আসি নাই তোমার বাসায় এক রাত কাটানোর জন্য আসি নাই এসেছি আমি আমার ওই সন্তানের চেহারা এক নজর দেখার জন্য যেই সন্তানের জন্য আমি মা সারলাম বাবা সারলাম ভাই বোন সারলাম কারো কথা মানলাম না যার চেহারা দেখে আমি জীবন যৌবন কেটে দিলাম আমার ওই সন্তানের চেহারাটা এক নজরে দেখার জন্য এসেছি রে বাজার ঠিক আছে তুমি তোমার স্ত্রী নিয়ে সুখে থাকো শান্তিতে থাকো আমি তোমার অসুবিধা করতে আসি নাই এই বইলা মা ওখান থেকেই বাড়িতে আবার চলে আসলো আসলো তো আসলো আইসেই মা বিছানায় পড়ে গেল অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেল এইদিকে ওই যুবক বলতেছে বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানে তারা আমাকে চিফ গেস্ট করলো আমাকে প্রধান অতিথি বানাইল আমি অনুষ্ঠানে যোগ দিলাম
অনুষ্ঠান শেষ হওয়ার পর বলতি মনে মনে ভাবতেছি পাশের গ্রামটাই তো নিজের গ্রাম মারে একটু দেখা যাই আসলাম মাকে দেখার জন্য দরজার পাশে এসে ডাক দিলাম মা কিন্তু কেউ দরজা খুলে না অনেকক্ষণ ডাক দেওয়ার পর একজন মহিলা দরজা খুলল মহিলাকে আমি চিনি না আমাকে দেখি বলতেছে সাহেব আপনি বুঝি এই বাড়ির সাহেব বলে হ আমি বাড়ির সাহেব মা কোথায় তখন কি আপনার মা আজ থেকে এক সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছেন